আজ থেকে শুরু হলো পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক পরীক্ষা। সারা রাজ্য জুড়ে প্রায় কয়েক লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে, কিন্তু তাদের মধ্যে এক মাধ্যমিক পরীক্ষার্থী নজর কাড়ল সবার। পরীক্ষার দিন সকালে সন্তান প্রসব করে ওই পরীক্ষার্থী, আর সদ্যজাত সন্তানকে কোলে নিয়ে হাসপাতাল থেকে পরীক্ষা দেয় সে। পড়াশোনার প্রতি তার এই আগ্রহ এবং পরীক্ষা দেওয়ার অদম্য ইচ্ছাকে কর্ণিস জানাচ্ছে সকলে। ঘটনাটি মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানা এলাকার। হরিশ্চন্দ্রপুর থানা এলাকার নানারাই গ্রামের বাসিন্দা আঞ্জারা খাতুন বয়স 18, হরিশ্চন্দ্রপুর কিরণবালা বালিকা বিদ্যালয়ের ছাত্রী। এই বছর মাধ্যমিক পরীক্ষার্থী ছিল আঞ্জারা। ওই গ্রামের যুবক মোহাম্মদ সেলিমের সঙ্গে প্রেম ছিল তার। 3 বছর আগে প্রেম করে তারা বিয়েও করে, কিন্তু বিয়ে মেনে নেয় আঞ্জারার বাবা আমির হোসেন। কিন্তু বিয়ের পরেও পড়াশোনা বন্ধ করেনি আঞ্জারা। 10ম শ্রেণীতে সন্তান সম্ভব হলেও মাধ্যমিক পরীক্ষা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ডাক্তারের পক্ষ থেকে তার সন্তান প্রসবের সময় দেওয়া হয়েছিল 16 তারিখ, কিন্তু আজ পরীক্ষার দিন সকালে অসহ্য প্রসব যন্ত্রণা নিয়ে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি হয় সে। সকাল 7টায় কন্যা সন্তান হয় তার, আর তার কয়েক ঘন্টার মধ্যেই কন্যা সন্তানকে কোলে নিয়ে পরীক্ষা দিতে বসে যায় আঞ্জারা। এই বছর তাদের পরীক্ষা কেন্দ্র ছিল হরিশ্চন্দ্রপুর হাই স্কুলে। আঞ্জারার জন্য প্রশাসনের পক্ষ থেকে হাসপাতাল থেকে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয়। হরিশ্চন্দ্রপুর থানার পুলিশি পাহারায় চলছে তার পরীক্ষা। আজ প্রথম দিন বাংলা পরীক্ষা। পরীক্ষাতে ভালো ফলাফল করার ব্যাপারেও আশাবাদী সদ্যজাত কন্যা সন্তানের মা আঞ্জারা। পরীক্ষার্থী আঞ্জারা খাতুন বলেন, আজ সকালে আমার কন্যা সন্তান হয়েছে, কিন্তু আজকেই আমাদের পরীক্ষা শুরু। পরীক্ষা তো দিতেই হবে, হাসপাতাল থেকেই পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। আশা করি পরীক্ষায় ভালো ফলাফল করে ভবিষ্যতে কিছু একটা করতে পারবো। আঞ্জারার পিতা আমির হোসেন বলেন, মেয়ে বেশ কিছু বছর আগে গ্রামেরই একটি ছেলের সঙ্গে প্রেম করে বিয়ে করে। ভালোবাসার আগে তো কিছু নেই, তাই মেয়ের বিয়ে মেনে নি, কিন্তু মেয়ে তারপরেও পড়াশোনা করত। এদিকে আজকে তার মাধ্যমিক পরীক্ষা, আর আজকেই কন্যা সন্তানের জন্ম দিল। হাসপাতাল থেকে পরীক্ষা দিচ্ছে মেয়ে। হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালের ভারপ্রাপ্ত বিএমওএইচ শুভেন্দু ভক্ত বলেন, আমাদের হাসপাতালের একজন মাধ্যমিক পরীক্ষার্থী ভর্তি ছিল, আজ সকালে সে একটি কন্যা সন্তানের জন্ম দেয়। তারপরেও সে হাসপাতাল থেকেই পরীক্ষা দিতে চেয়েছে, এই জিনিসটা খুব ভালো লেগেছে। আমরাও সমস্ত রকম ব্যবস্থাপনা করে দিয়েছি যাতে তার কোনো অসুবিধা না হয়। একথা ঠিক, আঞ্জারা পূর্ণ বয়স্কের অনেক আগেই বিয়ে করে নিয়েছিল। যদিও সম্পূর্ণটা সে নিজের মতো করে করেছিল, কিন্তু তারপরেও সে যেভাবে পড়াশোনা চালিয়ে গেছে এবং সন্তান জন্ম দেওয়ার দিনই মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে, তা সত্যিই প্রশংসনীয়। মা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে, পাশ থেকে দেখছে সদ্যজাত তার খুদে কন্যা সন্তান। ভালো থাকুক আঞ্জারা এবং তার মেয়ে। ব্যুরো রিপোর্ট, জেন টিভি। কিরণবালা বালিকা বিদ্যাশরণে আমি পড়ছিলাম ক্লাস 10। আজকে মাধ্যমিক পরীক্ষা আছে, তার জন্য সেন্টার পড়েছিল হাই স্কুল। তো ওখান থেকে ওর তরফ থেকে আজকে হসপিটালে আমার এক্সাম নেওয়া হচ্ছে। আচ্ছা, আজকে সকালে ভর্তি হয়েছে, আমার বাচ্চা হয়েছে মেয়ে, তার জন্য হসপিটালে ভর্তি আছে। ও এখন হাই স্কুল থেকে, আমার হাই স্কুলের তরফ থেকে আজকে আমার হসপিটালে এক্সাম হবে। আচ্ছা, কখন হয়েছে এই মেয়ে? আজকে সকাল 7টার সময়। আচ্ছা, হসপিটাল, চন্দ্রপুর হসপিটাল। আচ্ছা, এক্সাম যে দিচ্ছ, বাড়ির লোক মানা করেনি? না, কেউ মানা করেনি। ছিল যে আমি পরীক্ষাটা দিব, পরীক্ষাটা দিয়ে কোনো একটা ভালো কাজ পাবো, বা এটাই আমার জিত ছিল, তার জন্য আমি আজকে পরীক্ষাটা দিচ্ছি। স্কুলের লোকজন এসে আমার সব রকম ব্যবস্থা ভালোভাবে সুস্থভাবে আমার পরীক্ষাটা নেওয়া হচ্ছে। হঠাৎ এত কম বয়সে বিয়ে কেন? আমাদের গ্রাম, মানে আমরা একই স্কুলে পড়তাম আগে, তারপরে আমি গার্লস স্কুলে ভর্তি হলাম, আর ছেলেটা পড়ছিল হাই স্কুলে। সেখান থেকে আমাদের একটা প্রেম হয়েছিল, প্রেম হয়ে থেকে তো আমাদের বিয়ে হয়েছে। আচ্ছা, গ্রামেরই ছেলে। আচ্ছা, আজকে কোন সাবজেক্টের পরীক্ষা আছে? আজকে সাবজেক্ট বাংলা সাবজেক্টের পরীক্ষা আছে, আমি পরীক্ষাটা দিব, আশা করি ভালো হতে পারে। তোমার নাম? আঞ্জারা খাতুন। আমি কিরণবালা বালিকার ছাত্রী। বাড়ি কোথায়? বাড়ি নানারাই। তাহলে আজকে তো মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে, তা আমাদের হসপিটালে একজন ক্যান্ডিডেট ভর্তি আছে, সে আজকে সকালেই কন্যা সন্তান জন্ম দিয়েছে। তবুও তার মধ্যে সে চেষ্টা করছে যাতে পরীক্ষাটা দেওয়া যায়, তা আমরা সব রকম অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছি যাতে সে পরীক্ষাটা ভালোভাবে দিতে পারে।
কিরণবালা আমাদের হরিশ্চন্দ্রপুরে কিরণবালা বালিকা বিদ্যালয়ের ছাত্রী। সেন্টার ছিল হরিশ্চন্দ্রপুর হাই স্কুল। তা ও এত কিছুর মধ্যেও যে এত ইন্টারেস্ট নিয়ে পরীক্ষা দিচ্ছে এটা বিশাল বড় ব্যাপার। আমরা যে সব রকম চেষ্টা করছি যাতে ভালোভাবে পরীক্ষাটা দিতে পারে, অসুবিধা না হয় আমরা সেটাও দেখছি আর কি, স্বাভাবিকভাবে যাতে পরীক্ষাটা দিতে পারে। আমরা তাকে পুরো আইসোলেট করে আলাদা একটা ঘরে রেখেছি যাতে সে ভালোভাবে সেখানে পরীক্ষাটা দিতে পারে। অবস্থা তার জন্য করা হয়েছে যাতে একটা পরীক্ষার যাতে পরিবেশ সে পায়। আমার নাম ডক্টর সুবেন্দু ভক্ত, এখন বিএমএস চাকরি আছে।